তো এবার টপিক ফোরে আমরা দেখবো যে বৃত্ত দ্বারা এক্স এবং ওয়াই অক্ষের খন্ডিতাংশের পরিমাণ কিভাবে বের করে। আমাদের জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এবং তার কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ ছিল রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এবার আমরা যদি এক্স অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণ বের করি অর্থাৎ এক্স অক্ষ হতে খন্ডিতাংশ, সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং এই বৃত্তটি এক্স অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করে, তাহলে আমরা ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। সো আমাকে এই যে খন্ডিত অংশ এই খন্ডিত অংশের পরিমাপটা বের করতে বলা হচ্ছে। সো আমরা ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমাদের বেসিক্যালি এ বি এর দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলা হচ্ছে। এবার আমরা একটা কাজ করতে পারি, এ বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত যদি আমরা একটা দূরত্ব নেই তাহলে এই এতটুকু দূরত্ব কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধের সমান। দ্যাট মিন্স এখান থেকে লেখা যাবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আমরা যদি কেন্দ্র থেকে এই জে এর উপর একটি লম্বটা নেই তাহলে এই লম্বটি এই জে কে সমান দুইটা ভাগে ভাগ করে। কিরকম? আমরা ছোটবেলা শিখে আসছি যে কোন একটি বৃত্তের যে কোনো জে এর উপর তার কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জে কে সমান দুটি অংশে বিভক্ত করে। তাহলে খেয়াল করে দেখি, আমরা ধরে নিলাম এটা হচ্ছে ডি বিন্দু এবং এই কেন্দ্রকে আমরা ধরে নিলাম সি। এবার আমরা যদি এই এ ডি এর দৈর্ঘ্য কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা যদি টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা এ বি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। সো আমরা এখান থেকে এ ডি সি ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, কিন্তু খেয়াল করে দেখি যেহেতু কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ সো মূল বিন্দু থেকে এই ডি পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারবো মাইনাস জি এর মডুলাস এবং এই ডি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইনাস এফ এর মডুলাস। তাহলে আমাদের এ ডি সি ত্রিভুজে আমরা অতিভুজ পেয়ে গেছি এবং লম্ব পেয়ে গেছি, সো আমাদের ভূমিটা বের করা লাগবে। আমরা এখানে লিখতে পারি এই যে ত্রিভুজ এ ডি সি হতে এখান থেকে লেখা যাবে এ সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। এবার আমরা যদি এ ডি এর দৈর্ঘ্যটা বের করি তাহলে এখান থেকে লেখা যাবে এ ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। এখন এই এ সি স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, দ্যাট মিন্স আমরা যদি সরাসরি লিখি তাহলে লিখে যাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এখানে ই স্কোয়ার আর এখানে রুট কি কাটা, দেন হচ্ছে এখানে কি মাইনাস সি ডি স্কোয়ার, সি ডি স্কোয়ার মানে মাইনাস এফ এর মডুলাস, অর্থাৎ এটাকে স্কোয়ার করলে আসবে এফ স্কোয়ার। এবার খেয়াল করে এখানে প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার কাটা, দ্যাট মিন্স এখান থেকে আমরা এ ডি সমান সরাসরি লিখতে পারবো রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এই এ ডি সমান রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। কিন্তু আমাকে কিন্তু এ ডি এর দৈর্ঘ্য বের করতে বলে নাই, আমাকে বলছে টোটাল এ বি এর দৈর্ঘ্যটা বের করতে। তাহলে আমরা যদি এ বি এর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা সিম্পলি এ ডি কে টু দ্বারা মাল্টিপ্লাই করে দেব। সো এখান থেকে লেখা যাবে টু এ ডি এর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ কোন একটি বৃত্ত যদি এক্স অক্ষকে খণ্ডন করে সেই খণ্ডিত অংশের পরিমাপ হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক অনুরূপ ভাবে যদি আমাদের বলা হয় যে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাপ বের করো তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাপটা কিরকম হবে। সো খেয়াল করি এবার আমরা বের করবো যে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খন্ডিতাংশের পরিমাপ এবং সেটি হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। কিরকম হবে সেটা?
সাপোজ আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে y অক্ষ এবং একটি বৃত্ত হচ্ছে এরকম যা হচ্ছে y অক্ষকে খণ্ডন করে তো আমরা ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং আমরা এই বিন্দুকে ধরে নিলাম a বিন্দু এবং একে ধরে নিলাম b বিন্দু তাহলে এবার আমরা আবার কেন্দ্র থেকে a বিন্দু দূরত্ব নেই যা হচ্ছে ব্যাসার্ধের সমান এবং এই কেন্দ্র থেকে যদি y অক্ষের উপর লম্বটা নেই তাহলে এতটুকু দূরত্ব হবে -g এর মডুলাস তাহলে এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে এখান থেকে ad এর দৈর্ঘ্যটা বের করতে পারবো দেন 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ab এর দৈর্ঘ্য পেয়ে যাব সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2√f2 - c তার মানে কোন একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তার খণ্ডিত অংশের পরিমাপ হবে 2√g2 - c এবং যদি বৃত্তটি y অক্ষকে খণ্ডিত করে তাহলে তার খণ্ডিত অংশের পরিমাপ হবে 2√f2 - c এবার আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশনের কিছু স্পেশাল কেস দেখব তাহলে কেস নাম্বার 1 এ বলা আছে যে একটি বৃত্ত যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে আছে তাহলে এই বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম যে -g, -f খেয়াল করে দেখি আমরা কিছুক্ষণ আগে মাত্র শিখে আসছি যে বৃত্ত দ্বারা x অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√g2 - c কিন্তু এই জায়গাতে এই বৃত্তটি এই x অক্ষকে জাস্ট স্পর্শ করে আছে দ্যাট মিন্স এই বৃত্তটি দ্বারা এই x অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 0 দ্যাটস হোয়াই আমরা 2√g2 - c = 0 লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে g স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0 এবং এখান থেকে আমরা লিখতে পারবো g স্কয়ার ইকুয়ালস টু c দ্যাট মিন বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশনটা যদি বৃত্তের x অক্ষকে স্পর্শ করে তখন আমরা একটা কন্ডিশন সরাসরি লিখতে পারবো সেটা হচ্ছে g স্কয়ার সমান c ঠিক অনুরূপভাবে কেস 2 তে আমরা খেয়াল করে দেখি এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে আছে তাহলে এই বৃত্তেরও কেন্দ্র হচ্ছে -g, -f এবং আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি যে বৃত্ত দ্বারা y অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√f2 - c কিন্তু যেহেতু এখানে জাস্ট স্পর্শ করে আছে কোনো অংশ খণ্ডন করে নাই সো এখানে খণ্ডিত অংশের পরিমাণ হবে 0 সো এখান থেকে আমরা লিখতে পারবো √f2 - c = 0 that means f স্কয়ার সমান c অর্থাৎ বৃত্তের জেনারেল ইকুয়েশনের একটি কন্ডিশন হচ্ছে এরকম যদি বৃত্তটি এই y অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা সরাসরি লিখতে পারবো f স্কয়ার সমান c এবার হচ্ছে আমরা কেস 3 দেখব আমাদের কেস 3 তে বলা আছে এই যে বৃত্তটি এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে আছে এবং y অক্ষকেও স্পর্শ করে আছে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে কোন একটি বৃত্ত অথবা বৃত্তের সাধারণ সমীকরণ যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা একটা কন্ডিশন লিখতে পারি সেটা হচ্ছে g স্কয়ার সমান c ঠিক অনুরূপভাবে যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে তাহলে কন্ডিশনটা ছিল f স্কয়ার = c তাহলে আমরা এই দুইটা কন্ডিশন থেকে লিখতে পারবো g স্কয়ার সমান f স্কয়ার সমান c অর্থাৎ কোন একটি বৃত্ত বা বৃত্তের সাধারণ সমীকরণটি যদি x এবং y উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা সরাসরি একটা কন্ডিশন লিখতে পারবো সেটা হচ্ছে g স্কয়ার সমান f স্কয়ার সমান c এবার আসি আমাদের কেস 4 এ আমাদের কেস 4 এ বলা আছে এই যে বৃত্তটি এই বৃত্তটি হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ এমন একটি বৃত্তের সমীকরণ যে বৃত্তের সমীকরণটি হচ্ছে মূল বিন্দুগামী তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা কি দাঁড়াবে সো আমরা আছে বৃত্তের সাধারণ সমীকরণটি ধরে নিতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 তাহলে এই বৃত্তটি যেহেতু মূল বিন্দু দিয়ে যায় সো মূল বিন্দু দ্বারা এই বৃত্তটি সিদ্ধ হবে তাহলে আমরা x এবং y এর ভ্যালু যদি 0 0 বসাই দেই এখানে লেখা যাবে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 0 প্লাস 2 ইনটু f ইনটু 0 প্লাস c = 0 দ্যাট মিন্স এখানে প্রতিটা টার্ম হচ্ছে 0 শুধু থাকবে এখানে c তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো c = 0 অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণটি যদি মূল বিন্দু দিয়ে যায় তখন আমাদের একটা কন্ডিশন হচ্ছে c = 0
দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশনটাকে সরাসরি এরকম ভাবে লিখতে পারবো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f ইজ ইকুয়ালস টু 0 সো এতক্ষণ যাবত আমরা হচ্ছে বৃত্তে সাধারণ সমীকরণে যে স্পেশাল কেসগুলো দেখলাম সেই স্পেশাল কেসগুলো আমরা মুখস্থ রাখবো না বাট প্র্যাকটিসে রাখবো যেন আমাদের যে কোনো প্রবলেম দিলে খুব সহজে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি।